গত 21শে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট অঞ্চলে দত্ত সেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে মুখে কাপড় ঢাকা দিয়ে লুটপাট চালায়। পরে দুষ্কৃতীরা চলে যাওয়ার সময় ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। ডাকাতির পর সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশি তদন্তে সুরাহা মেলেনি। বৃহস্পতিবার কলকাতা থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিশেষ বিশেষজ্ঞ দুই প্রতিনিধি দল এসে উপস্থিত হয়। এই দিন তারা ব্যাংক কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা তদন্তের ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিছু পেলেন স্যার? কিছু দেখলেন? দেখেছি, তদন্ত চলছে। যেহেতু তদন্ত চলছে, ডিটেলস বলা সম্ভব না, উচিত নয়। দেখুন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটেছে। তো সেই ঘটনাটার পর পুলিশ তদন্ত করেছেন ব্যাংক ডাকাতি, এবং পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা এসেছিলেন। তারা নিশ্চয়ই কিছু সংরক্ষণ করে গেছেন। আজকে ফরেনসিক টিম আসছে, তারা নিশ্চয়ই এখান থেকে আশা করি কোনো সূত্র বার করবেন, এবং সেই সূত্র ধরে হয়তো এই ঘটনার একটা সত্য উদ্ঘাটন করা যাবে যে কারা এই ঘটনার কাজ করেছে। কারণ বর্ধমানের মানুষও খুব উৎকণ্ঠায় আছে, কারণ দিন দুপুরে বর্ধমানের প্রধান বাজারে এই ঘটনা ঘটেছে। তো তারাও চাইছে যে বর্ধমান মানুষের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তা, আর তার সাথে এই চোরদের ডাকাতদের ধরা হোক। তো প্রশাসন চেষ্টা করছে, আশা করি আজকে ফরেন্সিক টিম আসার পর কোনো সূত্র নিশ্চয়ই পাবে, এবং সেই সূত্র ধরে এই ঘটনার একটা বিহিত করা যাবে। আগে তো যাহাবত ঘটে গেছে, আমরা কাস্টমার এসছি, আমাদের ব্যাংক কর্মী যে ইয়েছিল তাকে একটু সহানুভূতি জানাবো, আর তো কিছু করার নেই আমাদের। টাকা পয়সা দিচ্ছে? হ্যাঁ, টাকা পয়সা দেওয়া হচ্ছে। এই যে বর্ধমান শহরে একাধিক ঘটনা ঘটছে, বলবেন? হ্যাঁ, কী বলবো, সেখানে মানে প্রশাসন বা সকলকে সতর্ক হতে হবে, ব্যাংক কর্তৃপক্ষকেও সতর্ক হতে হবে, তাছাড়া তো কিছু বলেনি। আর আরেকটা পাবলিক অ্যাওয়ারনেস একটু হলে ভালো হয়, পাবলিক কিন্তু কর্মী কি বিভিন্ন ভাবে তো আসছে, নিশ্চয়ই একদিনে এরকম হয় না, এটা আমাদের অভিজ্ঞতা বলছি। নিশ্চয়ই এখানে আগে না করলে কি এরকম ঘুরতে পারে বর্ধমান এবং একটা সদর এরকম জায়গায়? কাজ আছে ব্যাংকের, আপডেট আছে, ফিক্সড ডিপোজিট তোমার ব্যাপার আছে, রিনিউ করতে এসেছি। ব্যাংকে কাজ চলছে? ব্যাংকে তো কাজ চলছে, একবার এসে গেলাম, তারপর দেখছি বন্ধ। সব পুলিশের দল ঢুকেছে এনকোয়ারি করতে। কী করতে এসছে এরা? দুদিন কদিন আগে যে ব্যাংক ডাকাতি হয়ে গেছে তার ক্ষতি দেখতে এসছে। এর আগে নিরাপত্তার অভাব আর কিছু নেই, নিরাপত্তার অভাবের জন্য এত বড় ব্যাংক বলতে কোনো সিকিউরিটি নেই ভেতরে, ওপেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।